প্রাইভেট কার যেটা ব্যবহার করছে, এটা আজকের টেকনোলজির যুগ। এখন ইচ্ছা করলে সার্চ করলে ইন্ডিয়ান গোয়েন্দারা এই গাড়ি বের করে ফেলতে পারবে, চালক বের করে ফেলতে পারবে। সবাইকে এক জায়গায় এসে আনে আপনারা যারা করেন তদন্ত করেন, তাহলে তো আসল রহস্যটা বের হয়ে যাবে। নাটক আপনারা সাজাচ্ছেন, এই অবৈধ সরকার সামনে নিয়ে আসতেছেন বেনজির কে, আজিজ কে, আনার কে। আপনার ওই আমার মহাসচিব মির্জা ফখরুল বলছে যে পিতানের বালিশ মাথার বালিশ পৈতানে নিলে আর পৈতানের বালিশ পিতা বালিশ মাথার কাছে আসলে জম ছাড়বে না। একটা ছোট্ট কথা আপনাকে বলি, এখানে গোবিন্দ তো আছে, মামলার মোটিভটা কি দিয়ে শুরু হয়? আমরা প্রথম দেখলাম এই ভদ্রলোক কোথায় গেল, ভারতে গেল। ভারতে গেলে কোথায় উঠল, উনি একজন বন্ধুর বাসায় উঠলেন। নাম কি তার? হলো গোপাল বিশ্বাস, ভারতের বিখ্যাত স্বর্ণ চোরাচালানি এবং ব্ল্যাক লিস্টেড লোক। সে কিছুদিন আগেও সে কারাগারে ছিল, সেখানে কতদিন ধরে জানে আমাদের এমপি সাহেব বলছে, ওনার মেয়ে বলছে যে প্রায় 30 বছর আমার বাবার সাথে ওই গোপাল বাবুর সম্পর্ক। এখন যদি গোপাল বাবুর বাড়িতে আমি গেলাম, সে বাড়ি থেকে যখন গোপাল বাবুর বাড়ি থেকে যখন বের হয়ে যায়, আমরা একটা ভিডিও ফুটেজ দেখেছি, একটা ব্যান গাড়িতে বসা এমপি আর একটা ছেলে ব্যান গাড়িটা চালায় নিয়ে যাচ্ছে, তার চুলের কাটিং এবং তার পোশাক আশাকে মনে হয় নাই যে সে ব্যান গাড়ি চালক। ওই বাড়ি থেকে উনি ব্যান গাড়িতে করে বের হয়ে গেলেন, কে আছিল? একটা লোক ছিল, সেই লোকটাকে আইডেন্টিফাইড করেন, গোপালকে আইডেন্টিফাইড করেন। এবং গোপাল এই এই লোক কোথায় গেল? ওই আপনার নিউ টাউনের এক বাড়িতে গেল, সে বাড়ির কেয়ারটেকার আছে তাকে নিয়ে আসেন, সেখানকার সিকিউরিটি আছে তাদেরকে নিয়ে আসেন। এবং ওই যে লাল প্রাইভেট কার যেটা ব্যবহার করছে, এটা আজকের টেকনোলজির যুগ। এখন ইচ্ছা করলে সার্চ করলে ইন্ডিয়ান গোয়েন্দারা এই গাড়ি বের করে ফেলতে পারবে, চালক বের করে ফেলতে পারবে। সবাইকে এক জায়গায় এসে আনে আপনারা যারা করেন তদন্ত করেন, তাহলে তো আসল রহস্যটা বের হয়ে যাবে। এখন সর্বশেষ কথাটা হলো, আপা গোবিন্দবাবু আছে এখানে, যেটা উনি শেষ কথা বলেছিল গোবিন্দদা, যে এখানে আমাদেরকে একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছি, কারণ বাংলাদেশের আকাশে গণকটা মেঘ দেখা যাচ্ছে, যেমন রিমেল হয়েছে কালকে আমার ঢাকা নারায়ণগঞ্জে, আপনার ভূমিকম্প হয়েছে আজকে দিনাজপুর শহর অন্ধকার 2 দিন পর্যন্ত, ঝড় বৃষ্টিতে সেখানকার ঘর বাড়ি সব লন্ডভন্ড করে দিয়েছে। তেমনি একটি রাষ্ট্রের প্রতিও এরকম একটা ঝড় আসতেছে, সেই ঝড় ঠেকানোর জন্য যারা রাষ্ট্রের অবৈধ মালিক, এই ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য তারা এ সমস্ত নতুন নতুন ফন্দি বাইর করতেছেন এবং জনগণকে মনে করে বোকা। আজকে একটা উদাহরণ দিই হাসিনা আপা, আইনমন্ত্রীর উপজেলা, আইনমন্ত্রী যে উপজেলার বাসিন্দা কসবা, গত পরশুদিন কসবাতে নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচনে ব্যালট পেপার বাক্স ছিনতাই করে নিয়ে গেছে। তো যারা ছিনতাই করে নিয়ে গেছে তাদেরকে ধাওয়া দিছে, ওরা কি করছে আপনি জানেন? তিতাস নদী, ব্রাউনবাড়িয়াতে নাম করা নদী, তিতাস একটি নদীর নাম, মিনাল সেনের ছবি আমরা দেখছি, তিতাস নদীতে যায় না, নেমে গেছে বাক্স নিয়ে। এখন পুলিশ ওদেরকে বলতেছে যে তোরা বাক্স নিয়ে উপরে আয়, না হলে তোদেরকে কিন্তু আমরা গুলি করব। যারা বাক্স নিয়ে পানিতে নামছে ওরা বলতেছে যে আপনি আমাকে বোকা পাইছেন, কেন কলেজেন? এটা আমরা হলো নদীর মধ্যে, এটা হলো নো পুলিশের এরিয়া, আমাদেরকে গ্রেপ্তার করবে নো পুলিশ, আমাদেরকে গুলি করবে নো পুলিশ, আপনি করার তো কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের পাবলিক কিন্তু এখন আপা অনেক সচেতন, তারা নদীতে নামার পরে বুঝে যে নদীতে নো পুলিশ আছে আর উপরে হলো ডাঙ্গায় হলো বেনজির আছে, এইটা কিন্তু পাবলিক বুঝে। তো পাবলিকের সামনে যে নাটক আপনারা সাজাচ্ছেন, এই অবৈধ সরকার সামনে নিয়ে আসতেছেন বেনজির কে, আজিজ কে, আনার কে,
আপনার ওই আমার মহাসচিব মির্জা ফখরুল বলছে যে পিতানের বালিশ মাথার বালিশ পয়তানে নিলে আর পয়তানের বালিশ পিতা বালিশ মাথার কাছে আসলে জম ছাড়বে না, জম আপনাদের দুয়ারে দাঁড়িয়ে আছে। অতএব আপনারা এই সমস্ত আনার ফানার নিয়ে চিন্তা করেন না, এটা সরকারের একটি সম্পূর্ণ কাল্পনিক নাটক আমাদের সামনে উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করছে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। ধন্যবাদ।